12 প্রো ম্যাক্স আচ্ছা কালারটা কিন্তু খুবই সুন্দর 128 জিবি বক্স হয় এটা ফুল বক্স না ফুল বক্স হয় 128 জিবি জি আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালারটা কিন্তু খুবই সুন্দর আর একবার কন্ডিশন খুবই ভালো 85 না 128 জিবি 11 প্রো ম্যাক্স 11 গ্রিন কালার ম্যাক্স 64 জিবি আচ্ছা গ্রিন কালার জি 64 জিবি 64 জিবি ভিউয়ার্স 64 86 ব্যাটারি আছে ঠিক আছে S22 Ultra, 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 S22
পিক্সেল 6 প্রো 6 প্রো পিক্সেল 6 পিক্সেল কালার আছে দুইটা তিনটার ভিতরে দুইটা কালারই আপনার কাছে ওকে আচ্ছা 8256 8256 জিবি আরেকটা হচ্ছে 8128 12128 12128 জিবি না জি তো 1+ 70 স্পেশাল এডিশন যেটা ম্যাকলানটা আচ্ছা আচ্ছা ম্যাকলানটা ম্যাকলানটা কিন্তু খুব ভালো একটা ফোন খুব ভালো একটা ফোন গেমিং ফোন এটা ওকে ভিউয়ার যারা ইয়ং আছে গেম খেলে পাবজি ফ্রি ফায়ার তাদের জন্য এটা আচ্ছা শাওমির শাওমির সিভি সিভি খুব সুন্দর ক্যামেরা কার্ভ ডিসপ্লে গেমিং ফোন জি খুব সিলিম একটা প্রোডাক্ট ভাই এত পাতলা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ঠিক আছে যারা নিবেন এই প্রোডাক্টটা দেখতে পারেন হ্যালো ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু ভালো আছি আমরা চলে আসছি কিন্তু আবারও যমুনা ফিউচার পার্কে আজকে আমরা চলে আসছি কিন্তু ফার্স্ট মোবাইল বিডি তার ফার্স্ট মোবাইল বিডি মানে কিন্তু ধামা কালেকশন আমার সামনে দেখতে পাচ্ছেন আজকে অনেক কালেকশন আছে তার ভিতরে এখানে দেখেন স্যামসাং এর হিউজ কালেকশন আছে রেডমির কিছু কালেকশন আছে তারপরে আছে কিন্তু দেখতে পাচ্ছেন মোটরোলা কালেকশন আছে তারপরে আছে ওয়ান গুগল পিক্সেলের কালেকশন আছে সোনির কালেকশন আছে আর ওয়ান প্লাস এর কিন্তু অনেক কালেকশন আছে অনেক দেখতে পাচ্ছেন আইফোনের কিন্তু হিউজ কালেকশন আছে বক্সও কিছু প্রোডাক্ট আছে তো আমরা কিন্তু সরি আমাদের সাথে আছে কিন্তু টিটু ভাই আর হলো দেলোয়ার ভাই ভালো আছেন ভাই না জি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি তো আমাদের আসলে মেইন হলো মেহেদি ভাই আজকে নাই মেহেদি ভাই বাসায় গেছে দেশের বাইরে নাকি শুনছি জি জি তো ভাইরা কিন্তু দুইজন আজকে প্রেজেন্ট করবে ঠিক আছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পছন্দের কাঙ্ক্ষিত ফোনটি কিন্তু তাহলে নিতে পারবেন তো ভাই শুরুতে একটু লোকেশনটা বলে দেন শুরুতে আমাদের লোকেশনটা বলতেছি আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি 21/A আর একটু সহজ করে বলে দেই যে কোনো সাইট থেকে যে কোনো লিফট থেকে আপনি লেভেল 4 এ চলে আসবেন এসে আই সেন্টারের সামনে এসে আমাদের নাম্বার একটা ফোন দিলে আমরা সরাসরি নিয়ে আসব আচ্ছা আচ্ছা কুরিয়ার সিস্টেম কি ভাইয়া কুরিয়ারটা হচ্ছে দূর দূরান্ত থেকে যারা ফোন নিতে চায় তাদের জন্য অ্যাডভান্স করবে 2040 টাকা করে ওনার কাঙ্ক্ষিত ফোনটি উনি অর্ডার করলে আমরা পাঠিয়ে দেব উনি ওনার ফোনটি চেক করে ভালো করে চেক করে তারপরে বাকিটা পেমেন্ট করে নিয়ে দেবে আচ্ছা আচ্ছা তো মানে পেমেন্ট ইয়া আপনার পেমেন্টের পলিসিটা কি কত টাকা পেমেন্ট পলিসি 2040 টাকা বিকাশ বা নগদে পে করবে আমরা আচ্ছা তো মানে কথা বাড়াবো না ঠিক আছে শুরু করি জি বলেন আজকে কোথা থেকে শুরু ফার্স্ট এখানে আসলে বক্স যে কয়টা আছে ওখান দিয়ে শুরু করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে শুরুতে আমরা শুরু করতেছি এটা 12 প্রো ম্যাক্স দিয়ে 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স আচ্ছা কালারটা কিন্তু খুবই সুন্দর 128 জিবি বক্স সহ এটা ফুল বক্স সহ না ফুল বক্স সহ 128 জিবি জি আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালারটা কিন্তু খুবই সুন্দর আর একবার কন্ডিশন খুবই ভালো 85% না 128 জিবি আচ্ছা প্রাইস কত আছে এটা প্রাইস দিব 78,000 টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র 78,000 টাকা ভাই সাথে আজকে কথা বলে নেছি যে ভাই দরদামটা আসলে এরকম অনেক ভিউয়ার্সরা পছন্দ করে না তাই আপনি একটা ফিক্সড রেট বলে দিয়ে ঠিক আছে আরেকটা হচ্ছে এটা 13 প্রো ম্যাক্স ডিভাইসটা আমাদের বসের হাতেই আছে এটা আমরা সেল করব ডুয়েল সিম হংকং এর 1,05,000 টাকা 1,05,000 টাকা ওকে গোল্ড কালার গোল্ড কালার তারপরে দেখা যাচ্ছে আমরা OnePlus 9RT 12256 আর ডুয়েল সিম এটা ডুয়েল সিম এটা জি আচ্ছা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার হ্যাঁ জি খুব সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু আচ্ছা প্রাইস প্রাইস 41 এটা 41 না 41 বক্স এটা কিন্তু 41,000 টাকা ঠিক আছে জি ওকে তারপর হচ্ছে Realme 5 Pro Realme 5 Pro জি বক্স চার্জার টোটাল ফুল প্যাকেজটাই আছে ফুল প্যাকেজ সহ না হ্যাঁ ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কত জিবি ভেরিয়েন্ট এটা 64 64 জিবি না জি এটা রাখবো 13,000 টাকা হ্যাঁ 13,000 টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র 13,000 টাকা ঠিক আছে জি ওকে নেক্সট কি আছে তারপর হচ্ছে স্যামসাং A30s A30s জি 4128 4128 না আচ্ছা ভিউয়ার্স এটা 3 দিন চার্জ থাকবে নিন মে 3 দিন ওকে মাত্র কত দিচ্ছেন এটা এটা দিব 13,500 টাকা জি ভিউয়ার্স আমাদের কিন্তু কথার ভিতর অনেক ভুল ত্রুটি হবে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ কেউ কিছু মনে করবেন না ঠিক আছে তারপর একটা ফোন শাওমির শাওমির সিভি সিভি খুব সুন্দর ক্যামেরা কার্ভ ডিসপ্লে গেমিং ফোন জি খুব সিলিম একটা প্রোডাক্ট ভাই এত পাতলা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ঠিক আছে যারা নিবেন এই প্রোডাক্টটা দেখতে পারেন আচ্ছা প্রাইস কত আছে প্রাইসটা দিব 31,000 31,000 টাকা না আচ্ছা এটা কিন্তু মাত্র 31,000 টাকা ঠিক আছে ডিজাইন কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তারপরে 11 প্রো ম্যাক্স 11 প্রো কালার ম্যাক্স 64 জিবি আচ্ছা গ্রিন কালার জি 64 জিবি 64 জিবি ওয়ার 6486 ব্যাটারি আছে ঠিক আছে প্রাইস কত আছে প্রাইসটা দিব 57 এটা 57 জি আচ্ছা এটা কিন্তু 57,000 টাকা নাকি জি ওকে এটা কিন্তু 57,000 টাকা ভিউয়ার্স
যারা নেবেন নিতে পারেন, ঠিক আছে, ভালো একটা প্রোডাক্ট। তারপরে হচ্ছে আইফোন 12, 12 এর আরো কালেকশন আছে আমাদের হাতে নেই যদিও, আমরা দিতে পারবো 64 108 সবই আছে। আচ্ছা আইফোন কমন জানেন এটা আর যদি 64 গোল্ড কালার একটাই আছে, এটা যদি না তাহলে 31.5 31500 পড়বে। আচ্ছা 31500, জি ওকে। নেক্সট কি আছে? তারপর হচ্ছে এক্সআর 64 জিবি, ওয়াই 64 জিবি, ইয়েলো। আচ্ছা ইয়েলো কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি, 84 ব্যাটারি মনে হয়, জি ঠিক আছে। আর 64 85, আচ্ছা প্রাইস কত আছে এটা? প্রাইস দিব 28500 টাকা। 28500, 28500। আচ্ছা এগুলো কিন্তু মাত্র 28500 টাকা করে, ঠিক আছে। তারপর হচ্ছে আইফোন এক্স 100 ব্যাটারি চেঞ্জ এটা। আচ্ছা 100% হ্যাঁ ব্যাটারি চেঞ্জ, 256 জিবি, না 256 জিবি। প্রাইস কি এটা রাখবো? 29500 টাকা, 29500 টাকা, জি। আর যদি 64 জিবিটা নেয় এক্স, এটা অথেন্টিক, এটা পড়বে 28500, 28500। আচ্ছা আচ্ছা তারপরে? তারপরে হচ্ছে আইফোন 8 প্লাস, 8 প্লাস, 8 প্লাস, এটা হচ্ছে 256 জিবি ব্যাটারি চেঞ্জ, 100% ব্যাটারি হেলথ, ফুল ফ্রেশ কন্ডিশন, ওকে। হ্যাঁ এটা রাখতে পারবো 27, আচ্ছা 27000 টাকা, 27000 টাকা রাখবো, ওকে। আচ্ছা তারপর হচ্ছে আইফোন 7 প্লাস, 7 প্লাস কালেকশন আছে ভালো। আচ্ছা আরো দেওয়া যাবে আসতেছে, ওকে ওকে, যার যেটা ভালো লাগে, ঠিক আছে। এটা রাখতে পারবো 21500, 21500 টাকা করে, 128 জিবি, না 500 কমাই দিবে, 21000, 21, 21, বরাবর বলতে 21000 টাকা করে, ঠিক আছে। নেক্সট কি আছে? তারপর হচ্ছে SE2020, SE2020, আচ্ছা SE2020 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভালো কন্ডিশনের ফোন এগুলো, ঠিক আছে, যারা নেবেন নিতে পারেন। এটা হলো 64 জিবি, না 64 জিবি ব্যাটারি হেলথ, 100 আছে, 90 নিচেও আছে। যদি 100 নেয় তাহলে 23 পড়বে। আচ্ছা আর যদি 23 23000 টাকা, 23000 টাকা পড়বে। আর যদি 90 এর নিচে নেয় তাহলে পড়বে আপনার 22500, 22500 টাকা, জি। আচ্ছা তারপরে হচ্ছে আইফোন 8 আছে, এইটা কিন্তু অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমার সামনে, এবং ফুল অথেন্টিক আছে, কালার আছে, কিন্তু ব্যাটারি হেলথ 100 আছে দুইটা, আর 90 নিচে আছে দুইটা, 90 নিচে দুইটা, জি। যদি 100 নেয় তাহলে পড়বে 22000, 22000, আচ্ছা। আর যদি 90 নিচে নেয় তাহলে পড়বে 21, 21, ওকে। আইফোন 7 আছে একটা, 100 ব্যাটারি চেঞ্জ এটা, আচ্ছা এটা রাখতে পারবো 14000, 14000, আচ্ছা 32 জিবি, ওকে। তারপরে OnePlus 9 Pro, আইফোন মনে শেষ না, আইফোন শেষ হয়ে গেছে, হ্যাঁ শেষ হয়ে গেছে। আচ্ছা তাহলে OnePlus, OnePlus 9 Pro দুইটা আছে, একটা 12256 আর একটা হচ্ছে 8256, 8256, জি। যদি 12256টা নেয় তাহলে পড়বে 52, ডুয়েল সিম, কিন্তু ডুয়েল সিম, জি, ফিজিক্যাল ডুয়েল। আর যদি 8256টা নেয় তাহলে পড়বে 49, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যেটা ভালো লাগে নিতে পারে, ঠিক আছে। এই রেটটা কি ফিক্সড রেট নাকি কাস্টমার আসলে একটু দরদাম করতে? যদি আপনার ব্লগ এর কথা বলে আমরা চেষ্টা করব কিছু কমানোর জন্য, যদিও দেওয়া যায় না, আমরা হাতে রাখি নেই। আচ্ছা তারপরে চেষ্টা করব, বসের সাথে কথা বলতে হবে, যেহেতু বস নেই এই জন্য দিতে পারতেছি। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই রেটটা যেটা ভাইরা বলছে, আপনারা আসলে হয়তো একটু অনার করবে কিন্তু, ঠিক আছে, ওকে। পরে তারপর হচ্ছে OnePlus 9R, দুইটা আছে, হ্যাঁ একটা হচ্ছে 8128 আর একটা হচ্ছে 8256, আচ্ছা ফিজিক্যাল ডুয়েল সিম, হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল সিম। আচ্ছা যদি 8256টা নেয় তাহলে পড়বে 37500 টাকা, 37500 টাকা, হ্যাঁ হ্যাঁ। আর যদি 8128টা নেয় তাহলে পড়বে 34000 টাকা, আচ্ছা ঠিক আছে, যার যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে। খুব সুন্দর একটা কালার, মেয়েদের জন্য খুব ভালো হবে এটা, রাখতে পারবো 35,
যারা আসলে ই করেন ওই যে মনে করেন যে আমার ক্যামেরা ট্যামেরা একবারে ওইরকম হতে হবে, ঠিক আছে, অনেক সুন্দর একটা ফোন কিন্তু, ঠিক আছে, আমি এক্সচেঞ্জ করে নিবো নাকি ভাই? আমার তো 12256 GB কিন্তু ভালো লাগছে, জি নিতে পারেন, আমারটা কিন্তু 8128 GB। আচ্ছা এটা কত দেবেন? 12256 রাখবো, 34000 টাকা। আর হচ্ছে 8128 যদি নেয় 32000 রাখবো, 32000 টাকা। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে OnePlus Nord CE2 সর্বোচ্চ কার্পেট যদি কোন ফোন দরকার হয় এই ফোনটা দেখতে পারেন, খুবই সুন্দর একটা ফোন, ঠিক আছে। আচ্ছা কত দিবেন এটা? এটা প্রাইস দিব 32500, 32500 টাকা। আচ্ছা এটা কিন্তু মাত্র 32500 টাকা, তার আপনার ব্লগের কথা বলে আরো 500 কম দিব। আচ্ছা যাই হোক, এই আপনার 32000 টাকা। হ্যাঁ ওকে, পরে পিক্সেলটা শেষ করি, পিক্সেলটা শেষ করি। হ্যাঁ পিক্সেল 6 Pro, জি 6 Pro দেখতে পাচ্ছেন, মানে অসাধারণ একটা কালেকশন। যারা নেবেন এই ফোনটা দেখতে পারেন, ঠিক আছে, খুবই ভালো একটা ফোন পিক্সেল 6 Pro। আচ্ছা এগুলো কিন্তু ক্যামেরার জন্য সেরা, জি ঠিক আছে। কত জিবি গুলো ভেরিয়েন্ট ভাইয়া? এটা হচ্ছে 12128 GB না, জি। আচ্ছা এটা কিন্তু মাত্র 12128 GB, ঠিক আছে, 12128 GB। আচ্ছা কত করে দিবেন? এটার প্রাইসটা দিব 52 আচ্ছা এটা কিন্তু 52 করে দেবে আজকে, ঠিক আছে। জুম লেন্স আছে এগুলো কিন্তু, ঠিক আছে, আপনারা খুবই ভালো ফোন নিতে পারেন, ঠিক আছে, জি। আচ্ছা তারপর হচ্ছে পিক্সেল 6, পিক্সেল 6 কালার আছে দুইটা, তিনটার ভিতরে দুইটা কালারই আপনার কাছে আছে, ওকে। এটা হচ্ছে 8256, 8256 আর একটা হচ্ছে 38 কত করে দেবেন আজকে? এটা দিব 23000 দিব, 23000 তারপর হচ্ছে পিক্সেল 4 দুই তিনটা আছে, আচ্ছা একটা হচ্ছে 6128 আর দুইটা হচ্ছে 664 664 GB না, আচ্ছা এটা কিন্তু 664 GB, খুব সুন্দর ফোন, ব্যাটারি ব্যাকআপও ভালো দেয় এগুলো। আচ্ছা আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটার? 6128 যদি নেয় তাহলে পড়বে 23000, আর যদি 664টা নেয় তাহলে পড়বে 19500 টাকা। 6128টা আমি আরো 1000 কমাই দিব, 22000 রাখবো, 22000 জি, 6128 GB জি, আর ওটা হচ্ছে 19500। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে পিক্সেল 3 XL, 3 XL জি,
খুব আগে বিক্রি করেছিলাম মাঝখানে পাইনি এখন আবার আসছে আবার আসছে না জি আবার আসছে আচ্ছা অনেক ভালো একটা ফোন অনেক ভালো ফোন যারা চায় যে একটু একটু বড় সাইজের একটু বড় সাইজ ঠিক আছে কিন্তু ভালো একটা ফোন হতে হবে ঠিক আছে তারা কিন্তু এই ফোনটা দেখতে পারে ক্যামেরা খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা এটা রাখতে পারবো 17500 17500 টাকা জি দুইটা কালার আছে এটা কিন্তু মাত্র 17500 টাকা জি ওকে তারপর আছে পিক্সেল 3a 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 আচ্ছা হোয়াইট কালার হোয়াইট কালার জি 464 464 জিবি না হুম অনেক ভালো কন্ডিশন কিন্তু ঠিক আছে আচ্ছা প্রাইস কত এটা প্রাইস আগের ভিডিওতে ছিল 90 এই ভিডিওতে 2000 লেস করা হবে 88 আচ্ছা ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন 88000 টাকা জি ওকে ভিউয়ার্স আর এটা কিন্তু আপনার মানে কন্ডিশন খুবই ভালো আছে খুবই ভালো কালার দেওয়া যাবে আচ্ছা কালার দেওয়া যাবে সমস্যা নেই ওকে পরে আচ্ছা তারপর হচ্ছে নোট 10 প্লাস আমাদের কাছে কালেকশন আরো আছে যদি কেউ এক্সিনোস নেয় তাদের জন্য রাখবো 35500 12256 জিবি আচ্ছা আর যদি কেউ স্ন্যাপড্রাগন চায় তাদের জন্য 1000 টাকা বাড়বে এটা কত দিলেন তাহলে এটা রাখতে পারবো 34000 টাকা আচ্ছা আর ওগুলো আর এগুলো রাখবো 32000 করে 32 আচ্ছা এগুলো কিন্তু 32000 টাকা করে ঠিক আছে আচ্ছা এটা নিতে পারেন যারা নেবেন ঠিক আছে ভালো একটা ফোন হবে যারা একটা ব্লগিং টলগিং করেন তারা কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পারেন ঠিক আছে প্রাইস এটার প্রাইস পড়বে 29500 টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র 29500 টাকা তারপর হচ্ছে S10 Plus অনেকে আমাকে যখন ফোন দেয় যে ভাই কি প্রোডাক্টটা কি নেওয়া যায় এত বাজেট ঠিক আছে আমার 25-26-27 বাজেট কি নেওয়া যায় আমি বলছি এই প্রোডাক্টটা নিয়ে যা সবথেকে ভালো হবে আজকে কত দিচ্ছেন এটা এটা রাখতে পারবো 27500 টাকা কমান জানো ভাই আচ্ছা 500 কমায় দিব 27 বরাবর 27 তারপর হচ্ছে S10 ভাইয়া আমাদের কালেকশন শেষ হয়ে গেছে লাস্ট একটাই আছে তবে আজকে বিকালে আসতেছে কোনো টেনশন নাই দেওয়া যাবে 21500 টাকা 21500 টাকা মাত্র 21500 যেই কয়টা নেয় ওই কয়টাই দেওয়া যাবে আচ্ছা 21500 বিভিন্ন কালার আচ্ছা তারপর কি আছে S9 Plus আচ্ছা দেখতে পাচ্ছেন S9 Plus 6400 জিবি না হ্যাঁ ওকে এটা কিন্তু 6400 জিবি ভিউয়ার্স এটা কিন্তু ভালো ফোন একটা জি প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস রাখতে পারবো 19500 টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র 19500 টাকা ঠিক আছে জি তাহলে এগুলো কিন্তু বেসিক্যালি প্রায় সিঙ্গেল সিম এই স্যামসাং এর এই ফোনগুলো ঠিক আছে সিঙ্গেল সিম আচ্ছা তারপর হচ্ছে S9 S8 দুইটাই আছে আমাদের আচ্ছা তারপরে এলজি ভেলভেট আছে একটা এলজি ভেলভেট জি ওকে এলজি ভেলভেটটা রাখতে পারবো 21000 আচ্ছা একটু কমাই টমাই দিবেন না বাড়াই দিবেন কি বললো ভাই আচ্ছা ঠিক আছে 20000 রাখবো জান 20 বরাবর 1000 কমাই দিলাম আচ্ছা এলজি ভেলভেট 20000 টাকা রাখো ওকে তারপরে হচ্ছে সনি এক্সপেরিয়া 8 হিউজ কালেকশন দেখেন চারটা না দুইটা কালার চারটা ডিভাইস আছে এগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একটা গর্জিয়াস প্রোডাক্ট হ্যান্ডি ফোন চিকন হ্যাঁ হ্যাঁ ক্যামেরাটাও জোস স্লিম প্রোডাক্ট ঠিক আছে ক্যামেরাও ভালো আচ্ছা কত করে দেবেন এটা রাখবো শুধু 13000 টাকা কত জিবি গুলো ভাইয়া বলুন এটা হচ্ছে 400 জিবি না জি আচ্ছা মাত্র 13000 টাকা ফ্ল্যাগশিপ কোয়ালিটি ফুল ফ্রেশ দেখেন কোনো দাগ ডেন্ট কোনো কিছু নাই স্পট নাই
অবশ্যই। তারপর যদি কিছু দেখার দরকার হয় অবশ্যই বাকি ফোন বসে দেখবে, বসে দেখবে বা ভিডিও কলে দেখতে পারবে, দেখতে পারবে ঠিক আছে। জি Xperia 5 5 আছে আমার হাতে, দেখতে পাচ্ছেন কালার কিন্তু খুবই সুন্দর হয়, আরো দেওয়া যাবে চাইলে, কালার দেওয়া যাবে। ওকে দেখতে পাচ্ছেন ভালো একটা ফোন, এটা ভালো একটা ফোন, হ্যাঁ প্রেস করতেছেন, এটা এটা প্রাইস রাখতে পারবো 14500 14500 টাকা। জি আচ্ছা, এটা কিন্তু মাত্র 14500 টাকা। জি ওকে, পরে Xz2 Xz2 আছে আমার হাতে না, পেছনটা খুব সুন্দর কার্ভ, আচ্ছা মানে কার্ভ ডিসপ্লে, আর এটা চার্জিং ব্যাকআপ আমি পার্সোনালি ইউজ করছি, চার্জিং ব্যাকআপ খুব ভালো, ভালো না, খুবই ভালো। আচ্ছা মোটামুটি কি একদিন যাবে না? জি ফুল যাবে, একদিন যাবে। আচ্ছা 660 GB 660 GB প্রাইস প্রাইস রাখবো 13500 13500 টাকা 13500 আচ্ছা, এটা কিন্তু মাত্র 13500 টাকা। জি পরে Redmi কালেকশন আছে, তারপরে Redmi Narzo Redmi Note 9 Pro Max Note 9 Pro Max জি 660 GB 660 GB আচ্ছা, Redmi Note 9 Pro Max 660 GB প্রাইস, এটা প্রাইস রাখবো 16500 16500 টাকা 16500 আচ্ছা, এটা কিন্তু মাত্র 16500 টাকা ঠিক আছে। পরে কি আছে? Narzo Narzo 30 Narzo 30 Narzo 30 460 460 GB না? জি আচ্ছা, বেশ Narzo 30 460 GB প্রাইস কত ছিল এগুলো? Narzo 30 460 এটা রাখবো 13500 13500 টাকা জি আচ্ছা, এটা কিন্তু মাত্র 13500 টাকা করে ঠিক আছে। ওকে তারপর আছে Redmi Note 7 660 GB না? আচ্ছা পোকো M2 Pro 660 GB, যারা গেম খেলে তাদের জন্য এটাও কিন্তু গেম খেলতে পারবে এটা দিয়ে। আচ্ছা পোকো কিন্তু গেমিং সিরিজ। আচ্ছা কত দিচ্ছেন? এটা রাখতে পারবো 17500 প্রাইস রাখতে পারবো 12500 12500 টাকা 12500 আচ্ছা, এটা কিন্তু মাত্র 12500 টাকা করে ঠিক আছে। তারপর হচ্ছে Samsung A22 5G A2022 2022 এর মডেল 8128 GB জি 8128 ওকে ভিউয়ার্স, এটা কিন্তু 8128 GB দেখতে পাচ্ছেন, কত করে দিবেন প্রাইস? এটা প্রাইস রাখবো 18500 18500 টাকা 18500 আচ্ছা, এটা কিন্তু মাত্র 18500 টাকা, 5000 এমএর ব্যাটারি না? জি আচ্ছা, দুই দিন চার্জ থাকবে, দুই দিন চার্জ থাকবে। তারপর হচ্ছে Nokia 2.2 এখনো আছে আমাদের, Nokia 2.2 হ্যাঁ জি আচ্ছা আচ্ছা, 232 GB 232 GB ওকে 232 GB ভিউয়ার দেখতে পাচ্ছেন, যারা একটু বাসা বাড়িতে ফোন দিতে চান তারা কিন্তু এই ফোনটা দিতে পারে ঠিক আছে। জি আচ্ছা, কত করে দিবেন এটা? এটা রাখবো মাত্র 5500 মাত্র 5500 টাকা আচ্ছা, পাস করে দিন বরাবর। আচ্ছা দিব পাস, হ্যাঁ পাস, ওকে এটা কিন্তু মাত্র 5000 টাকা ঠিক আছে। আচ্ছা কালেকশন কি মোটামুটি আজকে পর্যন্ত ছিল নাকি? হ্যাঁ মোটামুটি কালেকশন শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা আসলে বেশি বড় করলাম না, ভিডিওটা শর্টকাটে সুন্দর করে আর কি দেখানোর চেষ্টা করলাম। তারপরে যদি কোনো কিছু দেখার দরকার হয় ভাইকে ফোন দিবেন, ভাইরা দেখা যায় আপনাদের কিন্তু সেবায় সদা নিয়োজিত ঠিক আছে। অবশ্যই অবশ্যই, যে কোনো সার্ভিস লাগবে বলবেন দিবে ঠিক আছে। যে কোনো প্রোডাক্ট যদি দেখতে চান যে ভাই আমাকে একটু ভিডিও কলে দেখান, পিকচার তুলে দেন, অবশ্যই সবকিছু সব সম্ভব দিবে ঠিক আছে। আচ্ছা লোকেশনটা আবার একটু বলে দিন। লোকেশনটা হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি 21/A সহজ করে বলি, আই সেন্টারের সামনে এসে আমাদেরকে ফোন দিলে, চারতলায় আই সেন্টারের সামনে এসে ফোন দিলে আমরা সরাসরি নিয়ে আসবেন ঠিক আছে। ওকে তো শেষ করে নেবে। জি আচ্ছা, তো ভিউয়ার্স আর কথা বলেছি না, ভিডিওটি শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।